তো বন্ধুরা, আমরা কলকাতা স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস করে বালুরঘাটের দিকে আজকে রওনা দেব। তো সেই কলকাতা স্টেশনের সামনেই আমরা এখানে আছি এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে যে টাইম টেবিল, কখন কোন ট্রেন আছে সেটা টাইম টেবিল দেখাচ্ছে এখানে। তো এই যে কলকাতা বাইরে স্টেশন অর্থাৎ চিৎপুর, তো চিৎপুরে এখানে আসতে হবে কলকাতা টাউন থেকে একটু আউটে আর কি, চিৎপুর জায়গা বলে বলা হয় এই জায়গাটিকে আর কি। তো এই স্টেশনটাকে নাম দেওয়া হয়েছে কলকাতা স্টেশন আর কি। কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতা লেখা আছে, চিৎপুর টু বালুরঘাট এক্সপ্রেস। তো তেভাগা এক্সপ্রেস টাইম হয়নি, যার জন্য কিন্তু গাড়ি সমস্ত তথ্যপঞ্জ শেয়ার করব। তো গাড়ি লাইন অলরেডি ট্রেন দাঁড়িয়েছে, এখনো আসেনি, সময় হলে খুলে দেবে, খুলেনি। এবং ভিতরকার জার্নি শুরু হওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে সব দেখিয়ে দেব, ভিতরে কি কি ব্যবস্থা আছে, ওয়াশরুম কিরকম কিরকম সেগুলো দেখে নিও। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বেসিনের যে ট্যাপের জল সেটা ঠিকই আছে এবং ওয়াশরুম যেটা সেটাও দেখানো হচ্ছে। তো মোটামুটি ঠিকই আছে সব আর কি, বেসিন আর কি। তো যাই হোক, জল আছে এখানে, তো সব কিছু ঠিকঠাক আছে। তো এই হচ্ছে কন্ডিশন এবং বাংলা প্যাটার্ন যেটা আর কি। তো যাই হোক, ওয়াশরুমে আর ভিতরকার কেবিনের যেটা কামরা আমাদের অর্থাৎ বগি, সেটার দৃশ্য দেখানো হচ্ছে এবং কানেক্টেড করা আছে একটার সাথে একটা আর কি, কোনো সমস্যা নেই। এবং তো যাই হোক, তোমরা দেখে থাকো। আর তোমরা যদি কলকাতা থেকে বালুরঘাটে আসতে চাও বন্ধুরা, তো অবশ্যই কিন্তু এই তেভাগা এক্সপ্রেস করে কিন্তু কলকাতা স্টেশন থেকে তোমরা উঠতে পারবে। এবং বালুরঘাট টাউনে হোক বা গঙ্গানাপুর হোক বা বুনিয়াদপুর গাজল হোক, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা নেমে পড়তে পারবে। যার যেখানে হল্ট আছে সেইখানে কিন্তু তোমরা নামতে পারবে। তো যাই হোক, আমাদের ট্রেন তো চালু অলরেডি হয়ে গেছে আর কি, তো তার জন্য ইজি চলছে এবং একটার পর একটা স্টেশন আসবে। তো দেখতে থাকো, তোমাদের আমি দেখাচ্ছি এবং বিশেষ কিছু আর না বলে যাই হোক, আমি রানিং অবস্থায় রাখবো এবং যেখানে যেখানে সম্ভব আমি বলার কিছু বলবো। আর যেগুলো যে দেখানো যে ভিডিওগুলো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখি দেখে দেবো। যাই হোক, সঙ্গে থাকো আর চ্যানেলটিকে আমাদের সাপোর্ট, ভিডিও করার যে উদ্দীপনা সেটা কিন্তু আমরা পাবো না মনে দিক থেকে। যার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আমরা তৈরি করতে পারি তোমাদের জন্য আর কি বন্ধুরা। তো এই চলছে আর সন্দেশ হোক আর চলতে থাকবে। এই হচ্ছে আমরা দক্ষিণেশ্বর পাড়া দোকানটা, এটা দক্ষিণেশ্বর স্টেশন আর কি। তো যাই হোক, এর উপর দিয়ে আমাদের যেতে হবে আর কি, চলো সঙ্গে থাকো। Thank you.
শিক্ষা ক্রীড়া রামপুরহাট যাও যাও ভালো হয়ে গেছিল না রে আমরা বালুরঘাট স্টেশনে চলে আসলাম 9:30 বাজে। এটা হচ্ছে কলকাতার যেটা চিত্র যেটা থেকে ছুটেছিল 12:55 এবং পৌঁছালো 9:30 সময়। তো টেভাগা এক্সপ্রেসে আসলাম এবং এই এক্সপ্রেসের জার্নি দেখালাম তোমরা দেখলে এবং কোন কোন হল ছিল কী কী স্টপেজ ছিল সব কিছু দেখালাম কতটুকু সময় ছিল সব কিছু শেয়ার করলাম। তো এইভাবে ভিডিওগুলি দেখে থাকো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দাও আগামী দিনে যাতে নতুন নতুন ভিডিও আরও পাওয়ার অপেক্ষা থাকো বন্ধুরা। তো আজকে ছিল কলকাতার বালুরঘাট টেভাগা এক্সপ্রেসের উপর জার্নি ছিল একটা ফুল জার্নির উপর ভিডিও ছিল তোমাদের সবাই দেখেছিলাম। তো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং আগামী ভিডিওগুলি পাওয়ার অপেক্ষা থাকো বন্ধুরা। ধন্যবাদ।